প্রত্যেক আদম সন্তান ভুলকারী ভুল করবেন স্বাভাবিক আমরা যদি ভুল না করতাম তাহলে আমাদের স্থলে আল্লাহ আল্লাহরবুল্লা আলমিন অন্য কোনো সৃষ্টিকে এখানে সৃষ্টি করে তাদের তাদের মাধ্যমে ভুল করা তৌবা করা এই ব্যবস্থা আল্লাহরবুল্লা আলমিন করতেন আল্লাহ আল্লাহরাবুল্লা আলমিন পাপ করার পরে উত্তম আমল করার কারণে ওই পাপটা আল্লাহ রব্লুল্লা আলমিন নেকি দ্বারা পরিপূর্ণ করে দেন সুবাহান আল্লাহ অবাহামদি প্রিয় দর্শক মণ্ডলী আমরা তাহলে বুঝতে পাচ্ছি যে পাপ করার সাথে সাথে যদি ব্যক্তি ভালো আমল করে তাহলে পাপ মোচন হওয়ার ব্যাপারে কোরআন এবং সহিয়াদিসের স্পষ্ট আমরা দলিল পেয়ে যাচ্ছি আত্মহারিক টিভি ওহির আলোয় উদ্ভাসিত জীবনের জন্য আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ অবরাকাত ইন সালাতু ওসালাত ওয়াসালাম আল্লাহ রসুলিল্লাহ অবাদ আত্মহারিক টিভির সম্মানিত দর্শক মন্ডলী আজকে আমরা যে বিষয়টি নিয়ে ইনশাআল্লাহ আলোচনা করার চেষ্টা করব পাপ হয়ে যায় অনেক কিন্তু পাপ করার ক্ষেত্রে যেহেতু রাসুল্লাহ সাল আলী হাসাল্লাম তিরমিজির একটি হাদিসের মধ্যে বলছেন কুল্লুবানী আদামা খত্তা প্রত্যেক আদম সন্তান ভুলকারী ভুল করবেন স্বাভাবিক ভুল বহু পূর্ব থেকে হয়ে এসেছে আমরা যদি ভুল না করতাম তাহলে আমাদের স্থলে আল্লাহ রব্ল আলমিন অন্য কোনো সৃষ্টিকে এখানে সৃষ্টি করে তাদের তাদের মাধ্যমে ভুল করা তওবা করা এই ব্যবস্থা আল্লাহ রবুল্লা আলমিন করতেন তো আদম সন্তান যেহেতু ভুল করবে সাল্লাহ আলী আসাল্লাম হাদিসের শেষ অংশে বলছেন ওখায়রুল খত্তাইন আউ আবুন তবে ভুলকারী যারা যারা ভুল করছে তাদের মধ্যে আবার উত্তম ভুলকারী রয়েছে তার মানে যিনি তওবা করেন ভুল করার সাথে সাথে ফিরে আসেন আল্লাহর দিকে ফিরে আসেন আল্লাহর বিধানের দিকে এই ব্যক্তি কিন্তু উত্তম এহাদিস থেকে আমরা বুঝতে পারি কিন্তু আমরা যে ভুল করছি বা পাপ করছি জেনে না জেনে বা জেনে এই পাপের খাতা কিন্তু দিন কি দিন দিনের পর দিন অনেক ভারী হচ্ছে কিন্তু এই পাপগুলো মোচনের পদ্ধতি বা পন্থা কি আমরা কিভাবে এই পাপ মোচনের ব্যবস্থা করব। কোন আমলগুলো দ্বারা পাপ মোচন করতে পারি সে ব্যাপারে রাসুলসাল্লিম আসসাল্লাম অনেক বর্ণনা দিয়েছেন তার মধ্যে আল্লাহ রাবুল আলমিন কোরআনুল করিমের মধ্যে সুরা হুদ এগারো নম্বর সূরা একশত চোদ্দো নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবাহানহতালা তিনি বলছেন যে ইন্নাল হাসানাত ইউ হিবনা সৈয়াদ নিশ্চয়ই পাপ কাজ করার পরে ভালো কাজ করলে নিশ্চয় ভালো আমল পাপকে মিটিয়ে দেয় ভালো কাজ করলে পাপকে মিটিয়ে দেয় আল্লাহ রবুল্লা আলমেনের কথা বলছেন আবুদার গিফের রদি আল্লাহ তালুকের রাসুল্ল সাল আলহিমসাল্লাম তিনটি উপদেশ দিয়েছেন যে হাদিসটি দাউদের মধ্যে এসেছে ইবনু আজার মধ্যে এসেছে এবং ইমাম নবমী কর্তৃক সংকলিত গ্রন্থ রিয়াদুসালহিনের একষট্টি নম্বর হাদিসের মধ্যে যে বর্ণনাটি এসেছে আবুদার রদি আল্লাহু তাল্লাহনুকে রসুল্লাহ সাল আলহিউসাল্লাম তিনটি উপদেশ দিলেন তার মধ্যে প্রথম যে উপদেশ দিলেন যে ইল্লাহ হাই সোমাকুন্ত আবুজার তুমি যেখানেই থাকো না কেন আল্লাহকে ভয় করবে তুমি যেখানেই থাকো না কেন আল্লাহকে ভয় করবে দ্বিতীয় আমলের কথা রাসুল সাল্লাহ আলী আসাল্লাম আবুজার রদি আল্লাহ তালাহুকে বললেন যেটি সেটি হচ্ছে ও আতবি ইসাইয়াতা হাসানা তামহুহা তুমি যখন কোনো মন্দ কাজ করবে কোনো পাপের কাজ সংগঠিত করবে সাথে সাথে একটি ভালো আমল করবে তামহুহা তাহলে এটি মিটিয়ে দিবে বা মুছে ফেলবে তৃতীয় বিষয় রাসুল সালু আলী আবু আবুজার রদি আল্লাহ তালাহুকে যে নাসিহা করলেন তার তৃতীয় বিষয় যেটা সেটা হচ্ছে ওয়ালি কিন নাসা বেকুলু হাসান তুমি মানুষের সাথে উত্তমভাবে আচরণ করবে ভালো ব্যবহার করবে হাদিসের দ্বিতীয় অংশ খুবই গুরুত্বপূর্ণ রাসুসাল্লী আসাল্লাম বললেন যখন কেউ পাপ কাজ করবে পাপ কাজের পরপরই ব্যক্তি যদি ভালো আমল করে তাহলে তার পাপটাকে মোচন করা মিটিয়ে দেওয়ার জন্যে ও ভালো আমলটি যথেষ্ট হয়ে যাবে অতএব আসুন আমরা পাপ কাজ করার পরপরই তাই বলে আমরা পাপকে নগণ্য মনে করে পাপকে ক্ষুদ্র মনে করব না কিন্তু কখনো যদি পাপ সংগঠিত হয়ে যায় তাহলে সাথে সাথে আমরা ভালো আমল করব এখন ভালো আমলের মধ্যে কি কী আমল রয়েছে রসুলুল্লাহ সাল্লিউসাল্লাম অনেক আমলের কথা বলেছেন পাপকা সংগঠিত হওয়ার পরে পরে আমরা কোরআনুল কারিম তেলাওয়াত করতে পারি প্রত্যেকটি হরফে দশটি করে নেকি রয়েছে যেখানে রসুলসাল্লিহী আসাল্লাম বর্ণনা করেছেন তাছাড়া আমরা বিভিন্ন দিকির করতে পারি সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর সুবাহান আল্লাহ ওবাহামদিহি সুবাহান আল্লাহিল আউজিম আমি যে অবস্থায় থাকি না কেন আল্লাহ রব্লা আলমিনের রাসুলসাল্লু আলী আসসালাম কর্তৃক শিখিয়ে দেওয়া হয় বাণীগুলো ছোট্ট ছোট্ট কালেমাগুলো ছোট্ট ছোট্ট শব্দগুলো আমরা বলে আল্লাহরাবুল্লাহ আলমিনের রেদামন্দি তথা সন্তুষ্টি অর্জন করতে পারি এবং আমাদের পাপ থেকে এ সমস্ত যে পাপের যে স্তর পড়ে গেছে পাপের যে বিভিন্ন স্তূপ জমে আছে আল্লাহ রবুল্লাহ আলমীর কাছ থেকে আমরা ইচ্ছা করলে মাপ করে নিতে পারবো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের তৌফিক দান করুন আল্লাহ আমিন পাপ করার পরে ব্যক্তি যদি ভালো আমল করে যেমন পাপ করার পরে ব্যক্তি যদি সুন্দরভাবে অজু করে অজুর পরে দুরাকাত সালাদ যেটাকে বলা হয় সালাতউবা যে যার বিধান বিধানরা সুসাল্লাহ আলী আসাল্লাম থেকে পাওয়া যায় ব্যক্তি যদি অজু করে তারপরে দুরাকাত সালাত আদায় করে ব্যক্তির জন্য যথেষ্ট হয়ে যায় ব্যক্তির পাপ মোচনের জন্যে অনেকটাই যথেষ্ট হয়ে যায় সুতরাং কোরআনুল করিমের আরও অন্য আয়ার দ্বারা আমরা স্পষ্ট বুঝতে পারি যেমনিভাবে সুরাফুর খান কোরআনুল করিমের পঁচিশ নম্বর সুরা পঁচিশ নম্বর সুরা সত্তর নম্বর আয়তে আল্লাহ সুহানহমতালা বলছেন জাহান্নামিদের আলোচনা করেছেন তারপরে তিনি জান্নাতিকারা তাদের ব্যাপারে বলছেন যে ইল্লা মান তাবা যারা ফিরে আসে পাপ করার পরে আল্লাহর দিকে ফিরে আসে ও আমিলা আমানা এবং যারা ইমান আনে সাথে সাথে সৎ আমল করে আল্লাহ রব আলমিন পাপ করার পরে উত্তম আমল করার কারণে ওই পাপটা আল্লাহ রাবুল্লা আলামিন নেকি দ্বারা পরিপূর্ণ করে দেন সুবাহান্লাহি আবেদি প্রিয় দর্শকমণ্ডলী আমরা তাহলে বুঝতে পারছি যে পাপ করার সাথে সাথে যদি ব্যক্তি ভালো আমল করে তাহলে পাপ মোচন হওয়ার ব্যাপারে কোরআন এবং সৈিয়াদিসের স্পষ্ট আমরা দলিল পেয়ে যাচ্ছি তাই বলে এখানে উল্লেখযোগ্য একটি বিষয় হচ্ছে পাপটি যদি মানুষের হক সংশ্লিষ্ট হয় তাহলে যার সাথে সংগঠিত হয়েছে অবশ্যই তার থেকে মিটিয়ে নিতে হবে কারণ হাক্কুল্লাহ এবং হাক্কুল ইবাদ আল্লাহর হক তাহলে সেটা বিভিন্নভাবে আল্লাহর দিকে ফিরে আসা বিভিন্ন এবাদতের মাধ্যমে সেটা পরিপূর্ণ করা যেতে পারে কিন্তু যদি কোনো বান্দার সংশ্লিষ্ট হক হতে পারে যেরকম কারোর কাছে ঋণ থাকা কারোর কোনো ওয়াদা খেলাপ করা আর অন্যান্য বিষয় হতে পারে সে বিষয় কিন্তু বান্দার থেকেই মিটিয়ে নিতে হবে মাপ করিয়ে নিতে হবে কারণ এই ব্যাপারটি আল্লাহরাবুল্লাহ আলমিন বান্দার থেকে মাপ করিয়ে না নেওয়া পর্যন্ত কিন্তু তিনি মাপের দিকে ধাবিত হবেন না এই বর্ণনাগুলো আমরা কোরআন এবং হাদিস থেকে পেয়ে থাকি সুতরাং পাপ করার সাথে সাথে আমরা সাওয়বের কাজ করবো যদি পাপ হয়ে যায় তাহলে আমরা কোরআন তেলাওয়াত বিভিন্ন জিকি রাজগার এবং অন্যান্য তাওবা অজু করা বা আরও অন্যান্য ভালো দান সাদাকা করা আরও অন্যান্য আমরা আমল করতে পারি প্রিয় বন্ধুগণ আমরা পাপ করার পরে আল্লাহরব্বুল্লা আলমের দিকে যদি ফিরে যাই তাহলে আমাদের পাপগুলো নেকিতে পরিপূর্ণ হয়ে যাবে ইনশাআল্লাহ আমরা যদি আল্লাহর দিকে ফিরে আসি এবং বারবার পাঠ করতে থাকি আস্তাক ফিরুল্লাহ আল্লাহ আপনার কাছে ইস্তেকফার করছি ক্ষমা প্রার্থনা করছি আস্তাক ফিরুল্লাহ আল্লাহ দিল্লা ইল্লা হুয়াল আল হাইল আমি ইস্তেকফার করছি ক্ষমা প্রার্থনা করছি সেই আল্লাহর কাছে যে আল্লাহ রাবুল্লা আলমিন হাই চিরঞ্জীব এবং চিরস্থায়ী যিনি ছাড়া আর ক্ষমা করার কেউ নেই আমরা এভাবেই ফিরে আসি উকবাবি নাম আমের রদি আল্লাহ তালুকে রাসুল্লাহ সাল্লাহ আলিম আসাল্লাম পাপ মোচনের ব্যাপারে পাপ কীভাবে মোচন করা যাবে তিনি উপমা দিচ্ছেন আল্লাহ রসুলসাল আলিম আসাল্লাম বলেছেন যে পাপকারী ব্যক্তি এমন যিনি একটি লোহার বর্ম পরে আছেন লোহার বর্ম বলতে যুদ্ধ যুদ্ধক্ষেত্রে যে পোশাক বা পরিচ্ছেদগুলো পরিধান করা হয় তার মধ্যে অন্যতম একটা গুরুত্বপূর্ণ পরিচ্ছেদ পোশাক হচ্ছে লোহার বর্ম রাসুল্লাহ সাল্ল আলিম আসাল্লাম এ হাদিসটি বর্ণিত হয়েছে এ হাদিসটি বর্ণিত হয়েছে মুস্তাদি আহমের আহমাদের মধ্যে এবং হাদিসটি জামেউল জামেউ শাহী এর দুই হাজার একশত বিরানব্বই নম্বর হাদিস আল্লাহ রাসুলসাল্লাহ আলী আসাল্লাম বলছেন যে যদি কেউ পাপ করার পরে নেকির কাজ করে ভালো কাজ করে তাহলে ওই বর্ম পরিহিত ব্যক্তির নাই যে বর্ম পরিহিত ব্যক্তি বর্ম পরিধান করে আছে কিন্তু বর্মটা আটো সাঁটো হয়ে শরীরের সাথে লেগে আছে এখন ব্যক্তি যখন একটা আমল করে ভালো আমল করে ব্যক্তির বর্ম একটু খুলে যায় মানে ব্যক্তি বোধ করেন আবার যখন আরও ভালো আমল করে ব্যক্তির বর্ম আরেকটু খুলে যায় ব্যক্তি আরও স্বাচ্ছন্দ্য বোধ করেন অর্থাৎ এক পর্যায়ে ব্যক্তি একেবারে ফুল ফ্রি হয়ে যায় বর্মটি তার কাছে অনেক মাথা ব্যথার কারণ হয় না এবং তার বোঝার কারণ হয় না এভাবেই পাপের পরে রাসুল্লাহ আলী আলহিসাল্লাম নেকির কাজ করার ক্ষেত্রে উকবাবিন আমেরকে উৎসাহিত করেছেন আমরা বুঝতে পারলাম পাপ আমাদের জমা হচ্ছে শুধু জমা নয় পাপ কমাতেও পারি আমরা যদি সে অনুযায়ী আমল করি পবিত্র কোরআন এবং হাদিস এর যে নির্দেশনা রয়েছে সে অনুযায়ী যদি আমরা আমল করি তাহলে ইনশাআল্লাহ আমাদের পাপের বোঝা আল্লাহ রবুল্লা আলমিন চাইলে ইনশাআল্লাহ তিনি আমাদের পাপের বোঝাকে কম করে দিবেন আল্লাহর কাছে সে আশা করছি আল্লাহ কেয়ামত কবর বা আরও অন্যান্য স্থানে আমাদের পাপের বোঝা যে বেশি হচ্ছে সেখানে যেন আমরা ধরা না খাই আমরা যেন সেখানে পরিত্রাণ পাই পাপের পরেই আমরা যেন সাহাবের কাজ করতে পারি আল্লাহ আমাদের সকলকে তাফিক দান করুন আল্লাহ মামিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত